নমস্কার বন্ধুরা দেখছেন খবর সন্ধান চ্যানেল আজ রাতে এবং পঁচিশ জানুয়ারি শনিবার পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকবে কারণ আবার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে কারণ আগামী সপ্তাহে সোমবারে নতুন একটি অতিমাত্রায় সক্রিয় কিন্তু পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের খবরে এর জন্য মঙ্গলবার থেকে সমগ্র পশ্চিমবঙ্গের আবার আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে তা সমগ্র পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতটা আসতে পারে কতদিন চলতে পারে কেমন ধরনের পারে এবং বাংলাদেশের আবহাওয়া শনিবার কেমন থাকতে পারে সবশেষে দুই বাংলার জেলাভিত্তিক আবহাওয়া সবকিছুই দেখে নেব এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা এখনও করেননি এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আগামী সপ্তাহের প্রথমেই অর্থাৎ সম্ভবত সোমবারই আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে জম্মু কাশ্মীরে এর জন্য শুধু পশ্চিমী ঝঞ্ঝা নয় ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে আছে রাজস্থান মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় একটি রয়েছে অন্যটি আসাম সংলগ্ন এলাকায় রয়েছে অর্থাৎ এই জোড়া ঘূর্ণাবর্তী এবং পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবহাওয়াটা কিন্তু মঙ্গলবার থেকেই পরিবর্তন হতে শুরু করবে এবং আগামী সপ্তাহের বুধ থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উত্তর মধ্য ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জোরদার বৃষ্টি তুষারপাত শিলাবৃষ্টি আসতে চলেছে এখনও পর্যন্ত কিন্তু এই খবর রয়েছে যদিও উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত চলছে হবে হালকা আজ ও রাতের দিকে হবার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শনিবারও কোথাও কোথাও কখনও কখনো চলতে পারে এবং রবিবারও বিক্ষিপ্তভাবে দার্জিলিংয়ে বৃষ্টিটা চলতে পারে এমন খবর রয়েছে অন্যদিকে যে বাকি জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে শনিবার একেবারে ঝকঝকে আবহাওয়া থাকবে এমনটা জানা যাচ্ছে অর্থাৎ রোদ ঝলমলে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা বিক্ষিপ্ত আসতে পারে তবে কিন্তু আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে জানা যাচ্ছে কারণ পশ্চিমীগঞ্জে একটি চলে গেছে আর একটি আসছে এই যে মাঝের গ্যাপটা এখানে হু হু করে কিন্তু ঠান্ডা হাওয়া ঢুকবে এবং আবহাওয়াটা মোটামুটি বেশ মনোরম থাকবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে তবে আগামী সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গে ফের সমস্ত জেলাতে বৃষ্টি আসছে বুধবার থেকে শনিবারের মধ্যে এমনটা বৃষ্টিপাত চলতে পারে হালকা থেকে মাঝারি কোথাও বা একটু হারি এমন এখনও পর্যন্ত এই খবর রয়েছে শনিবার সমস্ত জেলাতে শৈত প্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে জানা যাচ্ছে গড় তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গে তিন থেকে কুড়ি ডিগ্রির মধ্যে কালিম্পংয়ে আড়াই ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে দশ ডিগ্রি নিচে নেমে যেতে পারে তাপমাত্রা এখনই কিন্তু এখন প্রচণ্ড জোরদার ঠান্ডা চলছে এবং এই যে অবস্থাটা চলছে এটা চলতে না চলতেই আবার কিন্তু নতুন ঝঞ্ঝার জন্য আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ আবার বৃষ্টিপাত আসতে চলেছে তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে জম্মু কাশ্মীরে সোমবারই প্রচণ্ড তুষারপাত ঘটাবে এবং মঙ্গলবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি আসছে বুধবার থেকে নদিয়া মুর্শিদাবাদ এবং পশ্চিমের জেলাগুলোতে শনিবার কিন্তু বেশ কনকনে ঠান্ডা থাকবে কারণ এই যে হাওয়া ঢুকছে এর ফলে তাপমাত্রা যথেষ্ট নেমে গেছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানে তো কষ্টদায়ক ঠান্ডা থাকতে চলেছে শনিবার শনিবার বেশিরভাগ জেলাতেই দশ ডিগ্রি নিচে থাকবে পশ্চিমের বর্ধমানে সাড়ে আট ডিগ্রি বাঁকুড়ায় সাড়ে আট ডিগ্রি পুরুলিয়া এবং বীরভূমে সাড়ে সাত থেকে আট ডিগ্রি কলকাতায় তবে সাড়ে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি এবং মেদিনীপুরে সাড়ে দশ ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন এবং উত্তর চব্বিশ পরগনায় সাড়ে ন ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এই খবর রয়েছে এই পরিস্থিতি শনি এবং রবিবার চলবে অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াটা বেশ ভালো রকম পরিষ্কার ঝকঝকে থাকবে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা এলো পরক্ষণি বা বেলায় কেটে যাবে এবং রোদের দেখা পাওয়া যাবে তবে সোমবার যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এর ফলে কিন্তু ঠান্ডা একটু কমতে থাকবে এবং মঙ্গলবার থেকে আবার কিন্তু আবহাওয়া পরিবর্তন অর্থাৎ মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু শুরু হয়ে যাবে এখনও পর্যন্ত এই খবর রয়েছে এবং বুধবার থেকে শনিবার পর্যন্ত বা কোথাও কোথাও শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে বলে জানা যাচ্ছে এখন যেটা খবর রয়েছে যে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এখানে বৃষ্টিপাতটা একটু হালকা মাঝারি বা কোথাও ভারী হতে পারে তবে কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এখানেও কিন্তু মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে শনিবার উত্তর ভারতের বহু জায়গায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা শীতল দিনের পরিস্থিতি থাকতে চলেছে সঙ্গে কিন্তু ঘন থেকে হালকা মাঝারি কুয়াশা থাকবে বিভিন্ন জায়গায় সোমবার থেকে এই যে আবহাওয়ার পরিবর্তনটা হতে চলেছে এর জন্য কিন্তু দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে শীতল দিনের সঙ্গে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রচণ্ড তুষারপাতের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে সুতরাং এক কথায় বলতে গেলে শনি এবং রবিবার কিন্তু সমগ্র উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রচণ্ড শৈত প্রবাহের মতন পরিস্থিতি থাকতে চলেছে মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়বে এবং বুধবার থেকে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গের একরকম সমস্ত জেলাতেই বৃষ্টিপাত আসছে এখনও পর্যন্ত এই খবর রয়েছে দেখে নেব বাংলাদেশের আবহাওয়া শনিবার কেমন থাকতে পারে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাংলাদেশের আবহাওয়া ব্যাপক পরিবর্তন হচ্ছে আজ রাত থেকে প্রচণ্ড ঠান্ডা বাড়তে থাকবে শনিবার সকাল থেকে কিছু কিছু জায়গায় কিন্তু কষ্টকর শীত পরিস্থিতির সঙ্গে প্রচণ্ড শৈত প্রবাহ দু চারটি জায়গায় কিন্তু হতে পারে রাজশাহী রংপুর সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে শনিবার আট থেকে সাড়ে আট ডিগ্রি ময়মনসিংহে সাড়ে ন ডিগ্রি এবং সর্বোচ্চ উনিশ থেকে বাইশ ডিগ্রির মধ্যে থাকতে পারে জানা যাচ্ছে বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর ঠান্ডা ওখানে আসতে চলেছে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল চিটাগং বিভাগে সাড়ে দশ বা দশ থেকে বাইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে গড় তাপমাত্রা থাকতে পারে এই সমস্ত বিভাগে এই রকমই তবে কিন্তু কনকনে ঠান্ডা এখানেও থাকবে সঙ্গে এটাও জানা যাচ্ছে শনিবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী সপ্তাহে বুধবার থেকে শুক্র এবং শনিবার পর্যন্ত কোথাও কোথাও কিন্তু বৃষ্টিটা হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে কারণ হচ্ছে সোমবার আবার নতুন এক সক্রিয় ঝঞ্ঝা প্রবেশ করছে জম্মু কাশ্মীরে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে শনিবার জোরদার হাওয়ার দাপটও থাকবে দশ থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাংলাদেশেও আট থেকে বারো কিলোমিটার প্রতি ঘন্টায়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে হেল্প করবে দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু